শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরাও ভালো আছি। মনের কথা চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত ও অভিনন্দন জানিয়ে আমি আরেকটা ভিডিও শুরু করছি। বন্ধুরা, আজকে আমি অনেক খুশি, কারণ আজ আমার বাসায় এতদিন পর এই প্রথম আমাকে কেউ দেখতে আসবে। প্রতিদিনের মতো খুব ভোরে ঘুম থেকে উঠে আমার হাজব্যান্ডের নাস্তা বানিয়ে দিয়েছি। ও নাস্তা করে অফিসে চলে গেছে আর আমি তাড়াহুড়ো করে সমস্ত কাজকর্মগুলো সেরে নিচ্ছি। চার পাঁচজন আত্মীয় আসবে, দুপুরে আসবে, রাত থাকবে, আর হয়তো বা আগামীকাল যেতে যেতে বিকাল হয়ে যাবে। আর এজন্য আমি আগে ঘরের কাজকামগুলো সেরে নিচ্ছি, তারপরে আমি যাব রান্নাঘরে। গ্রামের বাড়িতে হলে তো কোনো সমস্যা হয় না, অনেক লোকজন থাকে, কিন্তু শহরের বাসায় চার পাঁচজন লোকের আয়োজন করা আমি একা হাতে, আমার জন্য একটু টাফও ব্যাপার। আবার এই প্রথম, আগে কখনো আমার বাসাতে কেউ কখনো আসেনি, তো একটু নার্ভাসও হচ্ছি। যতটা না ভয় পাচ্ছি তার থেকে বেশি খুশি হচ্ছি, কারণ ওরা আমার বাপের বাড়ির পাড়া প্রতিবেশী। একটা সময় ছিল ছোটোবেলায়, ওদের সাথে অনেক সময় কাটিয়েছি। আর সে কারণে যদি কোনো দোষ ত্রুটি হয়েও থাকে, হয়তোবা ওরা এটা মনে করবে না। আমি অনেক আগেই রান্না শুরু করে দিয়েছি, তবে একা একা রান্না করা, ভিডিও করা আমার পক্ষে সম্ভব হচ্ছে না। আমার কড়াইটা ছোট, এ কারণে তিন পিস করে মাছ ভেজে নিচ্ছি। এটা বড় সাইজের একটা কাতলা মাছ, এতে আমার রান্না হয়ে গেছে। এখানে কাতলা মাছ রান্না করেছি, লাউ দিয়ে ডাউল রান্না করেছি, আর মুরগির মাংস রান্না করেছি। আর কিছু বাকি আছে, তো সেগুলো করব, ওরা যখন আসবে তার আগেই করব, এখন অনেক সময় আছে। ভিডিওর এই অংশটি হচ্ছে আমার আত্মীয়রা চলে যাওয়ার পরের দিন। তো ওরা যখন এসেছিল আমি ভিডিও করতে পারি নাই, আর যেহেতু আমার আত্মীয় স্বজন কেউ জানে না যে আমি ভিডিও করি, সে কারণে আর সাহস পাই নাই ভিডিও করতে। তো আত্মীয় স্বজন আসার আগে যেমন কাজকর্ম থাকে, চলে যাওয়ার পরে কিন্তু তার থেকে অনেক বেশি পরিমাণে কাজ জমা হয়ে যায়। আসার আগে যখন কাজ করছিলাম তখন খুব খুশি মন নিয়ে কাজ করছিলাম, যাওয়ার পরেও কাজ করছি, তবে সেটা ভারাক্রান্ত হৃদয় আর অশ্রুসিক্ত চোখে। তবুও কী করার, সংসারের ঘানি তো টানতেই হবে। তো যাই হোক, কিছু করার নেই। একটা কথাই আছে না, যে না পাওয়ার যন্ত্রণা একটা যে পেলাম না, আর পেয়ে হারানোর যন্ত্রণা হাজারটা, কারণ তার মাঝে ছোটো ছোটো অনেক স্মৃতি জড়িয়ে থাকে। এতদিন যখন কেউ আসে নাই তখন খারাপ লাগতো যে কেউ আসে নাই, আর ওরা যখন এসে চলে গেছে তখন ওদের সাথে কাটানো অনেক ছোটো বড় স্মৃতির কথা মনে পড়ছিল। যাই হোক, এতক্ষণ ধরে বকবক করছি, অনেক কথাই বলছি, কিন্তু পরিচয় দেওয়া হলো না যে কারা এসেছিল। আমার পাশের বাড়ির প্রতিবেশী বোন বলেন আর বান্ধবী বলেন, দুটোই ছিল ও আমার, তো ওর ফ্যামিলি সহ সবাই এসেছিল। তো যাই হোক বন্ধুরা, এত কিছুর পরে আপনাদের সাথে আমার এই কথাগুলো শেয়ার করতে পারছি, এ কারণে মনটা অনেক হালকা হয়ে গেল। আমি যখন বাসায় একা একা থাকি তখন আমার একাকিত্ব দূর করার জন্য আমি বিভিন্ন রকমের কাজ করে থাকি, তার মধ্যে সেলাই যেহেতু আমার পছন্দ, তো আমি এই কাঁথাগুলো বাসায় বসে বসে সেলাই করেছি। যেহেতু আমি বের করেছিলাম তাই ভাবলাম যে আপনাদেরকেও একটু দেখিয়ে দিই। এগুলো হচ্ছে নর্মাল সবসময় ব্যবহার করার জন্য কাঁথা, শুধু যে রঙের শাড়ি আর ওই রঙের সুতা দিয়ে সেলাই করা, এটুকুই পার্থক্য। বন্ধুরা, প্রতিবার যে কথাটা বলে থাকি এখনও বলবো, যে আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, সত্যি তাদের কাছে আমি কৃতজ্ঞ যে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন। বন্ধুরা, আমার এই ভিডিওর আগে যে ভিডিওটা আমি ছাড়ছি, আমার চ্যানেল শুরুর পরে সেই ভিডিওটিতে আপনারা অনেক বেশি সাড়া দিয়েছেন, আর এজন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আপনারা এভাবে আমার পাশে থাকলে আমি ভিডিও করার জন্য আরও অনেক বেশি উৎসাহ পাব। বন্ধুরা, আজ এ পর্যন্তই, দেখা হবে নতুন আরেকটা ভিডিওয়ে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।